সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে দীর্ঘ হচ্ছে সড়কে লাশের সংখ্যা চলতি বছরের প্রথম তিন মাসে এক হাজার একশো আটষট্টি সড়ক দুর্ঘটনায় একশো সাতান্ন নারী এবং দুইশো পনেরো শিশু সহ কমপক্ষে এক হাজার দুইশো বারো জন নিহত এবং দুই হাজার চারশো জন আহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বেসরকারি সংস্থা নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি প্রতিবেদনটিতে বলা হয়েছে পহেলা জানুয়ারি থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সারা দেশে বিভিন্ন মহাসড়ক জাতীয় আন্তজেলা ও আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটেছে বাইশটি জাতীয় দৈনিক দশটি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এই প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র জানুয়ারিতেই প্রাণ হারিয়েছে তিনশো তিরাশিটি দুর্ঘটনায় তিপ্পান্ন নারী এবং একাত্তর শিশু সহ চারশো এগারো জন এবং আরও সাতশো পঁচিশ জন আহত হয়েছে ফেব্রুয়ারিতে নিহতদের মধ্যে আটান্ন জন নারী এবং বাষট্টিটি শিশু মৃত্যু সহ চারশো জন নিহত এবং আটশো জন আহত হয়েছে মার্চে তিনশো চুরাশিটি সড়ক দুর্ঘটনায় ছয়চল্লিশ নারী ও বিরাশি শিশু সহ তিনশো ছিয়াশি জন মারা গিয়েছেন এবং আরও আটশো জন আহত হয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক আশিস কুমার দে বলেছেন চালকদের মাঝে পাল্লা দিয়ে বেপরোয়া গাড়ি চালানোর মনোভাব চালক বা কন্ট্রাক্টরদের মাঝে দৈনিক ভিত্তি চুক্তিতে গাড়ি দেওয়া লাইসেন্স ছাড়া চালক নিয়োগ পথচারী ও ছোট গাড়ি বিশেষ করে মোটরসাইকেল চালকদের সচেতনতার অভাব অতিরিক্ত পণ্য বোঝায় এবং চালকদের ট্রাফিক আইন ভেঙে ওভারটেক করার প্রবণতা দীর্ঘ সময় গাড়ি চালানো অনুপযুক্ত যান বন্ধে আইন প্রয়োগের অভাব দীর্ঘ যাত্রায় ট্রাফিক আইন লঙ্ঘন সড়ক ও মহাসড়কে মোটর সাইকেল ও থ্রি হুইল বৃদ্ধি এবং স্থানীয়ভাবে বানানো যাতে যাত্রী এবং পণ্য পরিবহনের মতো দশটি বড় বড় কারণ চিহ্নিত করা হয়েছে সড়ক দুর্ঘটনা বাড়ার পিছনে তারা এই সব সমস্যাকেই দায়ী করেছে সড়ক দুর্ঘটনার জন্য সবথেকে বড় অপরাধী কারা কি বা হতে পারে এর সমাধান সরকারকে এদিকে একটু দৃষ্টি দেওয়া উচিত আমরা সকলেই চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা যে কোনো দুর্ঘটনায় শুধু সুখাহত নয় রাষ্ট্র হোক দায়বদ্ধ আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা নিয়মিত আমাদের দেশের ইতিহাস এবং মেগা প্রজেক্টগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে এক্ষুনি ট্রোফ্যাক্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন